যে বিষয়ে রাখব সেটা হলো এই, বর্তমান আমাদের কাছে ধর্ম আমরা নতুন করে বানিয়ে ফেলেছি। প্রচলিত ধর্ম বনাম আসল ধর্ম, এ বিষয়ে কয়েকটি কথা আপনারা শুনুন, তারপরে তার উপরে আমল করার চেষ্টা করুন। যেহেতু এটা ইসলাহি জালসা, সেজন্য ইসলাহমূলক কিছু কথা বলবো। আল্লাহ তাআলা বলছেন, পৃথিবীতে যত বিপর্যয় হচ্ছে, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, যত প্রকারের পৃথিবীতে ফিতনা ফাসাদ, আজকে যে বৃষ্টি নেই, এটা আমাদের এখন বৃষ্টির সময় বৃষ্টি নেই মানে এটা আমাদের কৃতকর্মের ফল আমরা আজকে ভোগ করছি। আজকে মানুষ এত পরিমাণে পাপে জড়িয়ে গেছে, আপনাদের সামনে বলতে গেলে পারে নিজেদেরই লজ্জা লাগবে, এত পাপে আমরা জর্জরিত হয়ে গেছি। কেন এগুলো? কারণ একটাই, আমরা আসল জায়গা থেকে ফিরে নকলে পদার্পণ করেছি। আমরা আসল জিনিস হলো, এখন যে লোকটা সোনা চিনে তাকে যদি সোনার পলব দেওয়া একটা ইমিটেশনের মাল নিয়ে এসে দেওয়া হয়, সে যদি আসলে সোনার চিনে এমন মানুষ যদি হয়, লোকটা আসল সোনাকে যাচাই বাছাই করার ক্ষমতা যদি তার মধ্যে থাকে, তাহলে হাতে নেওয়ার সঙ্গে সঙ্গে বলবে এটা আসল মাল নয়, এটা হলো নকল, যদিও দেখতে সোনা মনে হচ্ছে। তা আমরা আসলটাকে হারিয়ে আজকে নকলটাকে আসল ভেবে নিয়েছি। কিভাবে? আল্লাহ তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যাঙ্কা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। আল্লাহ তাআলা বলেন, ওয়ামান আরাদা আন যিকরি, যে মানুষগুলো আমার দিন থেকে মুখকে ফিরিয়ে নিল, কোরআন থেকে মুখকে ফিরিয়ে নিল, ওই মানুষগুলোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওই মানুষগুলোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যাঙ্কা, যে মানুষগুলো কোরআনের মতে এত মূল্যবান দামি একটা বস্তুর কাছ থেকে নিজেকে ফিরিয়ে নেবে, নিজেকে অন্য জায়গায় চলে যাবে, আসল জায়গাতে অবস্থান করবে না, ওই মানুষগুলোর ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওই মানুষগুলো যখন নিজের প্ল্যাটফর্ম ছেড়ে যখন চলে যাবে, তখন ওই লোকগুলোর অস্তিত্ব হারিয়ে ফেলবে। আল্লাহ তাআলা বলেন, এই কারণে ওই মানুষগুলোর দুনিয়াতে অবস্থা কেমন হবে জানো? আল্লাহ তাআলা যেগুলো নিষেধ করেছেন, ও নিষেধ জিনিসগুলোকে নিষেধ বলে মেনে নেবে না, যেগুলো আদেশ করেছেন আদেশগুলোকে আদেশ বলে মেনে নেবে না, তখন আল্লাহ তাআলা তাদের এই পার্থিব জীবনটা সংকীর্ণ করে দেবেন, তাদের জীবনে সুখ শান্তি কিছুই থাকবে না, সুখ শান্তি কিছুই থাকবে না। কেমন? আল্লাহ নিষেধ করেছেন সুদ খেতে, আল্লাহ নিষেধ করেছেন নিষাদাদ্রব্য সেবন করতে। আপনি চাচা 30 বছর ধরে প্রথম কাতারে নামাজ পড়েন, এরপরেও আপনি মসজিদ থেকে বাইর হয়ে আপনি দিশালায় ঢুকে সাই সাই করে চালিয়ে দিচ্ছেন, জি করে কি করে না? এমন মানুষ আছে আপনাদের গ্রামে যে বিড়ে খায়? আছে? সবচাইতে দুঃখজনক হলেও সত্য, আজকে আমাদের ঘরের মেয়েরা, আমাদের ঘরের মেয়েরা, আমার বেটি, আমার স্ত্রী, আমার বোন, আমার খালা, আমার ফুপু, এক কথায় আমাদের ঘরের মেয়েরা আজকে পুরুষদেরকে দেখে
তারা এমন জায়গায় পতিত হয়েছে, আমরা জানি বিশেষ করে কয়েকটা গ্রাম আছে এলাকাতে, যেমন একটা গ্রামের নাম হলো, নামই করছি যদিও সোশ্যাল মিডিয়ায় যাবে, আমার এলাকা, আমার বাড়ি হলো চাঁদঘর, চাঁদঘর আপনার নলদা বলেন, তারপরে পাশে কুলগাছি, পলসুন্ডা, একদম বারুইপাড়া, এই চত্বরে যতগুলো গ্রাম আছে এরা আপনার আসক্ত হয়ে গেছে নেশাদার দ্রব্য, তার নাম হলো হিরোইন। আপনাদের এলাকায় কেউ খায় হিরোইন? আ খায় নাকি? আগে জানতাম পুরুষরা খেত, এখন দেখছি নতুন করে খবর পাচ্ছি যে মেয়েরাও খাচ্ছে। মেয়েরা টাকা কোথায় পাচ্ছে? মেয়েরা টাকা পাচ্ছে, তারা আপনাদের বাড়িতে বাড়িতে এসে তারা ভিক্ষা করে নিয়ে যাচ্ছে, আপনার বাড়ি থেকে তারা আপনার এসে বলছে আমার মেয়ের বিয়ের জন্য সাহায্য দাও, আমার নাতনির বিয়ের জন্য সাহায্য দাও, এই করে করে তারা টাকা নিয়ে গিয়ে তারা পর্যন্ত হিরোইনে আসক্ত হয়ে গেছে, এক সময় আপনার বাড়িতেও প্রবেশ করবে। ওগুলো খুব ভালো করে যদি দেখেন, অধিকাংশ মুসলিম ঘরের ছেলে মেয়ে, এগুলো কেন হচ্ছে, এরা কেন এই নেশায় আসক্ত হচ্ছে, নেশা কেন তারা সেবন করছে, তার কারণ হলো একটা, তাদের কাছে আসল বস্তুটা হারিয়ে গেছে, তার নাম হলো কোরআন, তার নাম হলো দ্বীনি শিক্ষা, তাদের ভিতর থেকে বিলুপ্ত হয়ে গেছে। এই কারণে আজকে ওই মেয়েগুলো, আমাদের ঘরের যুবকরা আজকে তারা এই নেশাদার দ্রব্যই তারা আসক্ত হয়ে গেছে। কথা ঠিক না ভুল? জি হবে না কেন? ভাবছে এটা মনে হয় খেতে হয়। অনেক ছেলে যারা যুবক নওজোয়ান, যে সমস্ত ছেলেগুলো অ্যাডাল হয়ে আসছে, যুবক হয়ে উঠছে, ছেলেগুলো ভাবছে চাচা বিড়ি খেয়ে নামাজ পড়তে যাচ্ছে, তার মানে এটা খাওয়া চলে, এটা খাওয়া চলে, এটা ওই ছেলেটার ব্রেনে ঢুকছে, যার জন্য ছেলেটা এই করতে করতে এক পর্যায়ে এসে বড় ধরনের আপনার মাদক দ্রব্য এমন ভাবে আসক্ত হয়ে গেছে, শুধু তাই নয় সে নিজে বিক্রি করছে, নিজে খাচ্ছে, সব কিছু সে করছে। ভাইয়া, আল্লাহর নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নেশাদার দ্রব্য সেবন করা হারাম, নেশাদার দ্রব্য সেবন করা হারাম, খাওয়া হারাম, আমরা জানি মদ খাওয়া হারাম, আমরা জানি মদ খাওয়া হারাম, মদ খেতে নাই, মদকে হারাম করেছেন আল্লাহ, এটা আমরা জানি, কিন্তু নেশাদার দ্রব্য যত আছে সবগুলোই হলো হারাম। আপনি বিড়ি খাবেন, এটাও হারাম, সিগারেট খাবেন, এটাও হারাম, তেরঙ্গা, গুটকা, জর্দা, যা কিছু খাবেন বিলকুল হারাম, 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 সবটাই হারাম। আপনি খেয়ে যদি নামাজ পড়েন, ইবাদত করেন, আপনার ইবাদত কবুল হবে না। কেন? নবীজি বলছেন, কোন মানুষ যদি একবার সেবন করে, নেশাদার দ্রব্য পান করে নেই, তাহলে ওই মানুষটার জীবনে 40 দিন পর্যন্ত কোনো ইবাদত কবুল হবে না। আল্লাহর নবী বলেন, ওই মানুষটার জীবনে এমনকি সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদতের জগতে যত ইবাদত আছে সমস্ত ইবাদতের মগজ বলা হয়েছে যে ইবাদতটাকে, ওই ইবাদতটার নাম হলো সালাত, ওই মানুষটার জীবনে সালাতের মতো ইবাদতটা কবুল হবে না। লা তাকবালু সালাতা, ওই লোকটার কবুল হবে না সালাতের মতো ইবাদতটা। শুধু তাই নয়, ওই মানুষটা এই অবস্থাতে, লোকটা এই সেবন করতে 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 করতে, লোকটা মদ খায় না, লোকটা বিড়ি খায়, সিগারেট খায়, জর্দা খায়, আরো কিছু খায়, এই করতে করতে লোকটা খাচ্ছে, আবার নামাজও পড়ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরবাইনা ইয়ামান, ওই মানুষটার 40 দিন পর্যন্ত কোন ইবাদত কবুল হবে না, 40 দিন কোন ইবাদত কবুল হবে না। চাচা, আপনার বয়স তো প্রায় 80 হলো গো, যুবক
তুমি শুরু করেছো, তুমি নামাজও পড়ছো, তুমি সব ইবাদত করছো, তুমি ভাবছো আমি এমন ইবাদত করছি আমার ইবাদত কবুল হবে না, মানে আজকে জালসা দিয়েছি যত পাপ ছিল বিগত সব মাপ আজকে সাফ করে নিয়ে বাড়ি ঢুকবো যেহেতু জালসা দিয়েছি। তোমার একটা নেকি তোমার খাতায় থাকবে না, সব জিরো 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 থাকবে। কেন? একটাই কারণ, তুমি নিশাদ্রব্য সেবন করছো। জি, নবীজি বলছেন কত ভয়ঙ্কর শব্দ, ওই লোকটা নামাজও পড়ে সমস্ত ইবাদত ওই মানুষটা করে, ওই মানুষটা যদি তাহাজ্জুদ পড়ে আর ওই লোকটা যদি বিড়ি সেবন করে বিড়ি খায়, বিড়ি খোর লোক যদি তাহাজ্জুদ পড়ে ওই লোকটার জীবনের একটা তাহাজ্জুদ কবুল হবে না। ওই অবস্থাতে ওই ইনমাতা লোকটা যদি অবস্থাতে মারা যায় তাহলে দাখালাল নার, নবীজি বলছেন ওই লোকটা জাহান্নামে প্রবেশ করবে, ওই লোকটার স্থান হয়ে যাবে জাহান্নাম। লোকটা জাহান্নামে যাবে। এই মলিক সাহেব কি কথা বলছেন আপনি? নামাজ পড়ি আমি, যাকাত দিই, যত মাদ্রাসা আছে সমস্ত মাদ্রাসার আলেমের সঙ্গে ভালো সম্পর্ক, সমস্ত আলেমের সঙ্গে ভালো সম্পর্ক, সবাইকে সম্মান দিয়ে কথা বলি, জালসাতে সহযোগিতা করি, দান খায়রাত করি, একটা মানুষ আমার কাছ থেকে ফিরে যায় না, শুধু ভিড়ে খায়, এটাই কি অপরাধ? জি হ্যাঁ, এটাই অপরাধ। আপনার কোন ইবাদত কবুল হবে না। আল্লাহ নবী বলেন কিয়ামতের দিন সর্বপ্রথম মানুষকে জিজ্ঞাসা করা হবে, তোমার নামাজ ছিল কিনা, তুমি নামাজি ছিলে কিনা। ওই লোকটার যদি ইবাদত কবুলই না হয়, নামাজ যদি কবুলই না হয়, ওই লোকটা বলবে আল্লাহ আমি নামাজি ছিলাম। আল্লাহ বলবে নামাজির ইবাদত কই, তোমার তো এখানে একটাও নেকি লেখা নেই। ওই লোকটা তখন হতবাক হয়ে যাবে, ওই লোকটা এমন অবস্থা হয়ে যাবে, ওই লোকটার জব সরবে না, ওই লোকটা আপনার চুপ মেরে বসে থাকবে, ওই লোকটার মধ্যে কোনো আওয়াজ বাইর হবে না, লোকটা আহতাশ করবে, বলবে হায় আফসুস আমাকে অনেক আলেম বলেছিল, এমনকি মওলানা মুক্তার এসেও বলে গিয়েছিল, ওই লোকটার কথা শুনে যদি ওই দিন থেকে ছেড়ে দিতাম তাহলে আজকের মতো এই কঠিন দিনে আমি পরিত্রাণ পেয়ে যেতাম, আমি নাজাত পেয়ে যেতাম, আমি জান্নাতে প্রবেশ করতে পারতাম। আসল জায়গা আমরা ছেড়ে দিয়েছি। কি আসল হলো? কোরআন, আসল হলো দিন। আল্লাহ বলছেন ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দাঙ্কা। আরাদা ইয়ারিদু মানে হলো মুখকে ফিরিয়ে নেওয়া। আমি আপনাদের দিকে মুখ করে আছি, এখন আপনাদের সামনাসামনি বসে আছি, আমি যদি হঠাৎ করে মাইকটা পিছন দিক করে নিই, স্টেজের পিছন দিকে মুখ করে নিই, এটাকে বলা হয় এরাজ করা। আমি আপনাদের কাছ থেকে এরাজ করলাম, যে মানুষগুলো ইসলামের কাছ থেকে, কোরআনের কাছ থেকে নিজের মুখকে ফিরিয়ে নেবে, ওই মানুষগুলো দুনিয়াতে নাজাত পাবে না, আখেরাতেও নাজাত পাবে না, দুনিয়াতে শান্তি পাবে না, আখেরাতে নাজাত পাবে না, ওদের জীবনটা হয়ে যাবে মাঈশাতান দাঙ্কা, এদের জীবনটা হয়ে যাবে সংকীর্ণ। যে লোকগুলো, একটা কথা বলে আমি অন্য পয়েন্টে যাচ্ছি, যে লোকগুলো বিড়ি খায়, সিগারেট খায়, আর যে সমস্ত লোকগুলো বিড়ি সিগারেট খায়, এরা শুধু এই জায়গায় দাঁড়িয়ে থাকবে না, এরা জালেমের কাতারেও দাঁড়াবে। একটা মেয়ে, সে কিছু বলতে পারে না, অসহায় মহিলা, তার উপরে আপনি জুলুম করছেন, আপনার পাশে দাঁড়াতে পারি না আমরা, আর আপনি তার সঙ্গে সংসার করছেন, কত না জুলুম করছেন আপনি, ভেবে দেখেছেন? সেই জন্য বলি আমরা আসল জায়গায় ফিরে আসব ইনশাল্লাহ। জোরে বলি, আমরা বিড়ি সিগারেট খাবো না খাবো না? খাবো না ইনশাল্লাহ। আপনি খান ভাইয়ান, খান না? যারা খান না তারাই তো হাত তুলেন, যারা খান তারা বলেন যে আজ থেকে খাবো না, বলেন। তাহলে আজকের মুমতাজুল ইসলামকে নিয়ে আসা সার্থক হবে। জোরে বলি ইনশাল্লাহ খাবো না, জোরে বলি ইনশাল্লাহ খাবো না। জি, একটা দিক। দুই নাম্বার দিক হলো আমরা আসল জায়গা ছেড়ে দিয়ে নকলটাকে ধরছি। কিভাবে? আজকে ইহুদি খ্রিস্টান
তারপরে অমুসলিমদের কালচার আমরা আজকে দখল করছি। কিভাবে একটা বলি, আপনাদের গ্রামের যত মেয়ে আছে, আপনাদের গ্রামের যত মেয়ে আছে, এই মেয়েগুলো বিভিন্ন গ্রুপ লোন করে কি করে না? বিভিন্ন বাড়ির মহিলারা গ্রুপ লোন করে কি করে না? আচ্ছা আপনাদের বলি, আজ থেকে 30 বছর আরো পিছিয়ে যান। আপনি 30 বছর আগে আপনার বাপের সন্তান ছিলেন, আপনারা 5 ভাই ছিলেন, 4টা বোন 5টা ভাই, টোটাল 9 জন ছেলে মেয়ে আপনার বাপের। আপনারা, আপনার বাপ লেখাপড়া করিয়েছেন, তারপরে জায়গা জমি কিনেছেন, সুন্দর করে সংসার গুছিয়েছেন, এতগুলো করলেন, মেয়েদের বিবাহ দিলেন, ছেলেদের বিবাহ দিলেন, এতগুলো কাজ করার পরেও জমি জায়গা কিনেছেন, আর এখন পেটে আসার আগেই পরীক্ষা, লেডিস না জন্ডিস? জি, যদি একটা তার মনের মতো হয় তাহলে ওখানে পেট চিরে বাইর করে নিয়ে ওখানেই শেষ, আর নেবে না। তারপরেও যদি নেয় তাহলে দুটো, খুব বেশি তো বেশি সরকারের নিয়ন্ত্রণে এসে আপনি 3টের বেশি আর নিতে পারছেন না। 3টে বাচ্চা নিয়ে আপনি বলছেন যে আমার ছেলেকে, আমার মেয়েকে বড় মাপের মানুষ তৈরি করব। যখন 12 বছর বয়স হলো, আপনি মোবাইল কিনে দিলেন, পাশের ঘরে মেয়ে শুয়ে আছে, সে তার বন্ধুর সঙ্গে সারা রাত গল্প করছে, আপনি মানুষ করলেন। আর আপনার বাপ আপনাদের কেমন ভাবে মানুষ করেছেন, কোনদিন আপনার বাপ মাকে কোনো বাজে কথা শুনতে হয়নি। যেটা বলছিলাম যে আসল কথাটা বলি আপনাদের, এর পরেও আপনার বাপ মা সুন্দরভাবে লেখাপড়া শিখিয়ে মানুষের মতো মানুষ করে বিবাহ শাদী কমপ্লিট করে জমি জায়গা কিনে দিয়ে ছেলেদেরকে আপন আপন বাড়ি দিয়ে দিয়েছেন, করেছে না করেনি? করেছে। আর এখন একটা ছেলে নেওয়ার পরে আপনার সংসার চলে না, আপনি সংসার চালাতে পারেন না, কাপুরুষের বাচ্চা কাপুরুষ, আপনি আপনার স্ত্রীকে আবার বন্ধনে ভোগাচ্ছেন যে যাও যাও গ্রুপ লোন নিয়ে এসো, গ্রুপ লোন নিয়ে এসে সংসারটা তাহলে ভালোভাবে চলবে। করছে কি করছে না? এগুলো করছে। আপনি জালসা দিচ্ছেন, এগুলো যদি পরিবর্তন না হলেন তাহলে জালসা দিয়ে লাভটা কি? আপনি যদি পরিবর্তনের আশায় যদি না আসেন তাহলে আপনার আশা বৃথা। আপনি এসেছেন, এটা আপনার বেকার হয়ে যাবে, কোনো কাজ আসবে না। আজকের এত সুন্দর আয়োজন করেছেন, আয়োজনের কোনো কাজ নেই যদি আপনি কথাগুলো মেনে নিতে না পারেন। আল্লাহ বলছেন, শুনেন, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারেরা, ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও তাহলে তোমাদের কাছে ঘোষণা করে দিলাম, হে ইমানদারেরা, আল্লাহ তাআলা ইমানদারকে তিনি সম্বোধন করছেন, আমানু বলে, হে ইমানদারেরা, যদি তোমরা মুমিন হও তাহলে সুদের মতো জঘন্য অপরাধমূলক কাজ থেকে তোমরা বেরিয়ে এসো, এই কাজটা তোমরা আর কোনোদিন করবে না। এই আয়াতটা যেদিন অবতীর্ণ হলো, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন বিখ্যাত সাহাবী, রাসূলের সাহাবী, তিনি ইসলাম কবুল করেছেন, রাসূলের আপন চাচা, ওই চাচাটার নাম হলো হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আওয়াজটা শুনতে পেলেন, শুনতে পাওয়ার সঙ্গে সঙ্গে তিনি ঘোষণা করে দিলেন রাসূলের কাছে এসে। রাসূলকে বলছেন, নবী গো, আমার কাছে একটা আওয়াজ এলো, আওয়াজটা আমি এই মতো আমার কাছে এই মাত্র পৌঁছালো, আওয়াজটা কি? আল্লাহ রাব্বুল আলামিনের নবীর সামনে কোরআনের আয়াতটা পড়ে শোনাচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। হে নবী, এই আয়াতটা কবে অবতীর্ণ হলো
আমার কাছে যত সুদ ছিল আমি আমার চাইতে বড় সুদারও মক্কা মদিনার বুকে কোনো মানুষকে আপনি খুঁজে পাবেন না। আজ থেকে আমি ঘোষণা করে দিলাম, আল্লাহ যেহেতু নিষেধ করে দিয়েছেন আমি নিষেধটাকে নিষেধ বলে মেনে নিলাম। আজ থেকে আমি ঘোষণা করে দিলাম আমি আর সুদের ব্যবসা করব না, ঘোষণা করে দিলাম সুদের ব্যবসা আমি আর করব না, আজ থেকে আমি ঘোষণা করে দিলাম। নবীজি বললেন তাহলে তুমি আসলটা ফিরিয়ে নাও। রাসূলের সামনে বললেন, হে নবী, যেহেতু সুদের সঙ্গে আমার আসলও জড়িয়ে আছে আমি আসলটাও নেব না, সব ছেড়ে দিলাম, আসল এবং বাড়তি টাকা কোনোটাই আমি নেব না। এই জন্য তার নামের পাশে একটা ভালো শব্দ যোগ হয়েছে, রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারা আল্লাহকে রাজি করতে পেরেছিলেন, আমরা আল্লাহকে নারাজি করে নিচ্ছি। তারা আল্লাহকে রাজি করেছিলেন তাদের কৃতকর্মের ফলে, আর আমরা আমাদের কৃতকর্মের ফলে আল্লাহকে নারাজি করে নিচ্ছি। পার্থক্য শুধু এই জায়গায়, কেন না আমরা আসলটাকে ছেড়ে দিয়ে নকলটাকে ধরে নিয়েছি, এই জন্য আজকে আমরা এই জায়গা থেকে সব পিছিয়ে যাচ্ছি। অনেক কথা বলার ছিল, এখন আমি আপনাদের সামনে শেষ করছি। আমার পরবর্তী বক্তা আসবেন, তারপরে আপনাদের আকাঙ্ক্ষিত বক্তা আরও আছেন, ওনারা আসবেন। আমি এখন শেষ করছি, আবারও পরবর্তীতে যদি আসি সেদিনে আবার শোনাবেন ইনশাল্লাহ। আমি আপনাদের এলাকার ছেলে, খুব কাছের বন্ধু ইবাদুল্লাহ এবং